আসে জুম্মা ভাড়া রোড দিবে টাকা দিয়ে ভাড়া জানে হ্যাঁ হ্যাঁ কসু ভাড়া দেরকে রোড দিয়ে গেলাম সাজ দবদস এক জুম্মা ভাড়ার বুতুরি ইনতিম ফেলায় ভাতটা হ্যাঁ এক মাহফিল চলার হাম গাড়ি না স্টার্ট দিলাম ইয়া না ওই খামানোর গুলি চলে যাইলা আওয়াজ মিস পায়ার আচ্ছা গাড়ি না চলে মাথা বুঝি সারন যাবা ইঞ্জিন টাস টাস আওয়াজ কিন্তু তেল নমাসিল চালা আছিল 100 লাখ মতো পেট্রোল আচ্ছা আর তেল না যাই রই গেল মানে গঞ্জি আছে মনোজাব যে সম্বন্ধে দরবার শরীফ গেলাম মোল্লফর খানি সাহেব মসজিদের ইমাম ছিল এই সময় একটু টেরার গিরে ছিল সামনে বাজান পুরন গড়া থাকতো ফুক পারে আমার গাড়ি দেখার সাথে সাথে বাজানো কালাম করলো যে এই জিপ করে আমি চলে যাব শহরে জিপটা রাখতো কোন ড্রাইভারকে সার্গোখানা দেন এটা বলছে বাজান আচ্ছা আমাকে নাস্তা পানি দিছে খাইছে বাজান গাড়ি গাড়ির মধ্যে আমার গাড়িতে সামসির বাঁতে স্টার্টিং এর গাড়ি সুসাইট্টু ছ জিপ গাড়ি ওইখানে বসি বাজানে কালাম করলো তুমি বক্তিয়ার সাহেবের এখানে যাও আমি শিক্ষার বাড়ির বক্ত শহীদ পাড়া বক্তিয়ার সাহেবের এখানে আসলাম আসার পরে বললো যে গড়টা খুব ছোড়ো সব আমন মোতারা আরও মানুষ ছিল ভক্ত মুড়িদান এরকম গোলদি আছে উনি গড়ও গেল না হয় গাড়িটা চালান মামু সাহেব ওনার কথা খুব সুন্দর মামু সাহেব আমার গা ঘাটতে আছে এই সময় আমি খুব ছেলে মানুষ হ্যাঁ কাজে ঠিক আছে ভালো আবার দরবার শরীফ গেছি হয়তো গাড়ি নাজিরের দিকে চালাম চালাম আমি ব্যাটারি গুলি গেছি ওখানে আমার অনেক কিদে রাখছে আমি মনে মনে বলছি যে আমি যদি একটু খানা খাইতে দিতাম আমি বলছি যে আমার মনে মনে উনি সাম্য দিই একটা আদা গছ আছে সাদা আর ফিসু দিয়ে রফিক আরো কোন কোন বড়ে আছে মরণা কু দুঃসাহ দৈশ হইল রে গান্ডার তারপরে আমাকে বললো যে ইয়ান ফেলা পরে কয় যে মো সব খানা খাইল অটল লং মানিয়ে কি করেন খানা খাওন তোমার বেশি কিদে লাগছে সেটা বাবার জানো হয়েছে এটা আমি অবগত হইলাম আমার গায়ে খাপ সুস্থ আমি বাজানকে আর কিছু বলি নেই আচ্ছা দিয়ে আসি কয় যে তুমি চলে যাও চলে আসলাম আরেকদিনে মাংমাই শৌরসে অনেক রাইট একটা নুরিসালাম মানুষ ছিল রোজন থানার আমরা পাশে বাড়ি আমরা ফড়িচরি তারা রোজন দরখাস্ত শৌরের নুরিসালাম জৌরিসালামের ভাই উনি অনেক ঠাবারার মালিক ছিল এই ঘর দেওয়া ওই মাংমাই শৌরস তারা গাড়ি ইন বিনে জরুরি তুন রাস্তার ও তুলিয়ে চালাই দেন ওরওয়াইল গাড়ি ও দিশালা বান দিয়ে তো ঘর দেওয়া উগ্র মানুষ যাইব হ্যাঁ কিছু কোন কাজ বাজান যাইব মানে গঞ্জি আছে মনোজাত গ্রন্থ যে আচ্ছা আর মনোজাত গেলাম সামসিরিত বসি গাড়ি চলা শুরু দিই গাড়ি চলাই যখন দি রোজন দি মা দিমাটো দি খালো দি ব্রিজ নো আছিল ফোর অয়েল গাড়ি খালো দি ফোর অয়েল গাড়ি লাগাই চুলি একবার রোজনের আদালতের কাছারে ঋণ দি ডাইরেক্ট ফার বুতুরে যাইতে লাগিল হলো না রে ডাইরেক্ট খসু ভাড়া মানে খরচ হবে না হই না ইয়া ন মানে খালি চালাও চালাও মানে আচ্ছা শেষে জুম্মা ভাড়া রোড দিবে রাখাই দিয়ে ভাড়া জানে হ্যাঁ হ্যাঁ খসু ভাড়া যাই রোড দিয়ে গেলাম সাজ জবদস এক জুম্মা ভাড়ার বুতুরে ইন তিন ফেলায় ভাতটা এক মাহফিল চলার আচ্ছা নারাত ডইলে বয়স্ক মানুষ খানা ভাগাই সাদ্দেক আচ্ছা বাজান যাইয়ে রে ইউ তুগ আর ভাগা জুপ আমি কেক কেউ যুগে ইউ আচ্ছা এখন মাহফিল টাহফিল খাবলে টাবলে বন্ধ করি ব্যাগ গুনে এইলে করে রইবে কি খর এই নাল্লাই জানাই না জানে আ কইছে বল লাগে মনে 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 আ কইছে বল লাগে আচ্ছা এত দূর ধরন বাজান 10 মিনিট মতো হক্কা করি হজওয়া ড্রাইভার সরজ যে ওই কন্ট্রাক্টরের সার্বখানা দিও তো যে দেখ কদুয়াত খামি মারি যে খানা গুলি এর আর খানা শেষ বাজান গাড়ি দিতে আর দেন ন করে ইন্দি তুন ফয় টিকে দি গুড়ি আর বাজানের শহর রাতিয়ে দিয়ে রে গেই আচ্ছা বাসা জন্য বাসা আচ্ছা বাসা দিয়ে রে গেই গই
ভাষা হল যে নেইমার কাটার ইন্দি এই উগসি ব্রাসা আছে কে জঙ্গ পড়া এই ভাষা ইন গইলে সম ইন মধ্যে তুলু দি খজ খজ যাই তরি বেন নি যায় যাই রে খজ গাড়ি চালাই তরি বেন যায় এখন গাড়ি এন আন্ধার বুতু দে জি পুলিশ টুলিশ ডি ডি না করে না গাড়ি এন লাইট আছে উগ এক সো গালা এখন সব সময় গাড়ি এন সাজি পুলিশ ও সিলেন মারে বাজানা কইছে দৈতুনু হ্যাঁ আবার দরবার শরীফ ভাই মির্জা জানতে যাতে পৌঁছি আয়ের আবারও দশটা লোক গাড়ি চালায় বুঝুন না আর একখান খান যে বাজান একদিনে ওই কামালপুরের একখান ব্রিজ ভেঙ্গি মির্জাপুর পোয়া মির্জা মহসিন কুমার আছে জি বি এমপি আছিল আমামি লিগুর শেখ মুজিবুর আমল তো ইবি হজ ওয়াইন মধ্যে আমি বহু রাতে বহুর হই তেল টেল কিচ্ছু নাই তেল নয় ভাই বাজানোর দেখান বাজামালের দোকান আছে বাজানোর এখন আজ যাব ঠিও নাই আয় তো নবারি সাজি রায় দুইটা বাজায় গাড়ি বহুর হই আয় যে জ্যেষ্ঠেন সাজে বাজান আয় ইন দেখান ওই সৌরভ গিয়া দিয়ে ফারে বেল লাই ইয়ান দেয় আয় আর আমি যে রুয়া খজা হজা বাজানোর নথি লাগবে খোঁজ তোমার গাড়ি খোঁজে সোয়ার আজ জানে না সোয়ার আর হ্যাঁ কি দি সক্কা চালে খালি ক্যাশে হজবা তুমি সাহায্য ইউজ না সাইন সভা জান্ন কাজ তুমি গাড়ি স্টার্ট দিও না এখন গাড়ি এনে স্টার্ট দিলাম ইয়ে না ওই খামানোর গুলি চলে যাইলে আওয়াজ মিস পায়ার গাড়ি এন সালন দরবা ইঞ্জিল টাস টাস আওয়াজ হয় কিন্তু তেল নমাছিল তেল আছিল 100 লাখ মতো পেট্রোল আচ্ছা আর তেল নাই যেই রই গিয়ে আচ্ছা আচ্ছা এত দূর তাদেরকে পাওয়া জানা কাজ কে গিয়ে যা কাজ গাড়ি নটানো যায় মামু গাড়ি নটানো যায় হ্যাঁ কিন্তু খা ফিরবো আর মারে বলি আজ বুন নিমানুন মারে আতিকে ইয়া গৌসলা আজম করিয়ে রে গাড়ি বেড়াই এর হাবা মাজি ও বু গাড়ি এনে এমন বাবু স্প্রিল লইয়ে ওই বাজানোর গেট বরাবর টেরার গেট বরাবর যাই আরে তিয়ে গিয়ে গই আচ্ছা এর দূরের মধ্যে বাজানোর টেয়া দিয়ে 100 হজওয়া খানাটা না খাইলে কিন্তু বুঝুন না তারপর দিনে বাজায় খানা খামার যাইও তুই ওই সৈশ জিজামাই জিবে সভাপতি নাম কর না জামাল সিদ্দের এখন কমিটির তুমি কথা যাচ্ছে কথা যে বাজানা কই অনা জঙ্গু রাতিয়ে আর শুধু আই রাতিয়ে বাড়ি চলে এসছে কিন্তু ওই আইন দিয়ে রায় তেল বুঝছি একশোটি আইন দিয়ে রে তেল ভরে আয় চলে এসছি আর রাতিয়ে তোরা উগ্র ডুবাই লানা কোন একটি উগ্র বেশি দিন ভাই আবার আজাদি বাজার চলে এসছি বুঝুন না এই হল যে আয় বাজানোর ঋণ দেখি আর একদিন আজাদি বাজার দিলে এরা যাই কি বাজানোর উগ্র মানুষ লাজ মানে মুসো বলে কয় ওই যাবে তারা সই তোরা ব্যাগ নিচু দিয়ে দুমুরের গাড়ির তুই বিয়ে কর যে মানে খুব খারাপ বাসায় কথা কই আচ্ছা পিছু দিয়ে একটা মানুষ বহুত খারাপ করে দুমুরে রিবে মরালি মসল্লত গিয়ে আর কালাম করে দে হজ ওয়াজে আচ্ছা খারাপ বাসায় ব্যবহার করি যখন ও বিয়ে ওই লাজবে নিবে আচ্ছা লাজবে না লাজবে না মানে ইবের পিছু দিয়ে মানুষ দূরে রাখে হ্যাঁ দূরে রাখা মানে ইবের গানি বিয়ে হই যাবে সিরি করে আচ্ছা তো বাজানে মরাল মসল্লত তারা হজ ওয়া মোশাব যায় হ্যাঁ হজ ওয়াজা ওলে বুজুর্গ হ্যাঁ মানুষ বললো মাতিলাম না যে হ্যাঁ কই না মাতন জি জি হজওয়া আর কিছু নগরে ওলে বুজুর্গ সানত বিয়া দেব হইলি মানুষ মরা যায় কই কই বেলাই তোর ক্ষমতা আরছি আজম পর্যন্ত আল্লাহু আকবার এই আর বক্তব্য বসে সেদুল্লাহ নাই বাজানোর ইয়ান দেখি ভাই হ্যাঁ হ্যাঁ এদুর হইনি দেখি আচ্ছা ঠিক আছে দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা শুনুন আর মোহাম্মদ খোরশেদ ভাই বাবাজানের সাথে থাকা অবস্থা খালীন যে সান্দর গাড়ি লিয়ে বাবাজানের লয় সাথে আসিল বালা দেখুন ব্যাগুন সুস্থ দেখুন আসসালামু আলাইকুম সাজে ফাঁকি দিয়া চলে গেল তীরে পাবো তারে বর্ষ কি বল আমারে বর্ষ কি বল আমারে বর্ষ কি